ব্যথা কোনো রোগ নয় এটি একটি মাত্র শরীরের নানা কারণে নানা জায়গায় ব্যথা হতেই পারে মানব জাতির জন্মলগ্ন থেকেই শরীরে ব্যথার অস্তিত্বের অনুভব রয়েছে সময়। সমীক্ষায় দেখা গেছে যে বর্তমানে আমাদের দেশে দশ থেকে পনেরো শতাংশ মানুষ বাদ ব্যথায় ভুক্তভোগী দর্শক তাই এই সব দিক বিচার করে আজ আমরা কথা বলবো একাত্তর সকালে বাদ ব্যথা প্যারালাইসিস বিষয় এই সমস্ত নিয়ে এবং এই বাদ ব্যথার প্যারালাইসিস নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন প্যারালাইসিস প্যারালাইসিস ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিশেষজ্ঞ এবং ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনাকে জানাচ্ছি একাত্তর সকালের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভ সকাল দর্শক আপনিও অবশ্যই আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন জেনে নিতে পারেন আপনার না জানা অনেক তথ্য আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আর সেই জন্য আপনাকে টিভি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ডায়াল করতে হবে চলুন আমরা আলোচনায় মানে চলে যাই প্রথমে জানতে চাই যে এই যে আমরা যেটা বলছি যে বাদ ব্যথা ব্যথা এবং প্যারালাইসিস বিষয় কোন জাতীয় ব্যথাটাকে আমি বাদ ব্যথা বলবো ধন্যবাদ আপনাকে আমাদের যে সমাজে আমাদের প্রত্যহ প্রতিটি ঘরে একজন না একজন এই জাতীয় রোগী আছে স্পেসিফিক বাদ ব্যথা বলতে আসলে আমরা ট্রেডিশনালি ব্যবহার করে আসছি বাংলাদেশে রুগীরও বলছে আমরা ডাক্তারও বলছি শরীরে কোনো ব্যথা হলে যেমন কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা মাংস পেশির ব্যথা যেটা গ্রাম্য ভাষায় রুগীদের ল্যাঙ্গুয়েজটা এরকম যে চাবায় কামড়ায় বা শিনশিন করে ঝিঝি লাগে বা উঠবস করতে কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হওয়া এই সকল শারীরিক অস্বস্তিকর অনুভূতি কি আসলে আমরা বাদ ব্যথা বলে থাকি যদিও চিকিৎসা বিজ্ঞানে বাদ বলতে তেমন কোনো টার্ম নেই আমরা হিউমটিজমকে বাদ বলে থাকিটা এসছে কোথা থেকে এটা এটা আসলে আমাদের বাংলাদেশের একটা নিজস্ব ভাষা হিসাবে ব্যবহৃত হচ্ছে শরীরের কোনো ব্যথা বেদনা যেমন হাঁটু ব্যথা বা যে কোনো কি আমরা বলে থাকি বেসিক্যালি এটা একেবারে প্রাচীনকাল থেকেই বাংলা ভাষাভাষী লোকের ভিতরে প্রচলন হয়ে আসছে কিন্তু আমরা যদি এটাকে ডাক্তারি ভাষায় কনভার্ট করে দেখি তাহলে অনেকগুলা রোগ একসাথে বাদ ব্যথা বলা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আর্থ্রাইটিস অন্যতম বিভিন্ন নিউরোলজিক্যাল ডিজঅর্ডার অন্যতম আপনার আঘাতজনিত সমস্যা অন্যতম বয়সজনিত বিভিন্ন শারীরিক অক্ষমতা তারপরে সে পেশাগত বিভিন্ন শারীরিক অক্ষমতা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন খাবার থেকে শারীরিক ব্যথা তো এগুলো অনেকগুলো আলাদা আলাদা রোগ কিন্তু একসাথে আমরা বাদ ব্যথা বলে থাকি বেসিক্যালি বাত রোগ বলতে তেমন কোনো আলাদা স্পেসিফিক রোগ না আমরা একটা গ্রুপ অফ রোগকে বাত রোগ বা জনিত সমস্যা বাত বলে থাকি আচ্ছা সেই গ্রুপ অফ রোগগুলো যেগুলো সেগুলো কি কি এবং সেগুলো সাধারণত কোন কোন এরিয়াতে হয়ে থাকে শরীরের ধন্যবাদ সেটা অন্যতম সেটা হচ্ছে প্রথমত যেটা হচ্ছে আর্থ্রাইটিস রোগ আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা আবার অনেক টাইপস আছে আমরা ডাক্তারি ভাষায় মোর দেন ওয়ান হান্ড্রেড টাইপস আথরাইটিস হয়ে থাকে আমি যদি বয়স ভেদে বলে থাকি আথরাইটিস বাচ্চাদেরও হতে পারে যেমন হ্যাঁ বাচ্চাদেরও যেমন জুভেনাইল আর্থ্রাইটিস পার্থেস ডিজিজ এগুলো হচ্ছে বাচ্চাদের কিছু আর্থ্রাইটিস রোগ হয়ে থাকে যেটা ব্যথা তৈরি করতে পারে শরীরে আর্থ্রাইটিস মধ্য বয়সে হতে পারে আথরাইটিস শেষ বয়সে হতে পারে মধ্যবয়সে কমন আর্থ্রাইটিস তার মধ্যে মহিলাদের অন্যতম রিউমাটয়েড অ্যাথরাইটিস পুরুষদের অন্যতম হচ্ছে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস আমি জাস্ট কয়েকটা নাম বলছি যেগুলো কমন আমরা প্রতিনিয়ত রুগী পাচ্ছি তাছাড়া আরও অনেক অ্যাথ্রাইটিস আছে এবং বয়স্কদের যারা ফর্টি বা ফিফটি আফ আপনার পুরুষ এবং নারী নির্বিশেষে দুই দুই জাতীয় মানুষেরই আপনার অস্ট্রিও আর্থ্রাইটিস হয়ে থাকে যেটা প্রসেস জনিত আর্থ্রাইটিস বলে থাকি আমরা এইজিং এবং এটা শরীরে যে কোনো জায়গায় আর্থ্রাইটিস বা ব্যথা রুগী সবচেয়ে বেশি পেয়ে থাকি কোমর এবং হাঁটু এবং ঘাড় সবচেয়ে বেশি কোমর ব্যথা রুগী তারপরে হচ্ছে হাঁটু ব্যথা রুগী তারপরে হচ্ছে ঘাড় ব্যথা রুগী আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন